বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে ইউটিউব চ্যানেল এসইও করতে হয়। অনেক সময় চ্যানেল এসইও না করার কারণে চ্যানেলকে সার্চ অপশনে খুঁজে পাওয়া যায় না বা চ্যানেলটি র্যাঙ্ক করতে অনেক ব্রেক পেতে হয়। তাই বিষয়টি আমরা এই ভিডিওর মাধ্যমে সলভ করা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইউটিউবে আসব, তারপরে আপনার জিমেলের আইকন থেকে চ্যানেলে যাবেন, তারপরে কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা ক্রিয়েটর স্টুডিওতে যাব। তার জন্য স্টুডিওর উপরে ক্লিক করব, তারপর এখান থেকে সেটিংসে যাব, তারপর চ্যানেলে আসব, তারপরে এই চ্যানেল কিওয়ার্ড অপশনে আমরা আমাদের চ্যানেলের কিওয়ার্ডগুলো দিয়ে দিব। এখানে আমার অনেক কিওয়ার্ড দেওয়া রয়েছে, আমি এগুলো রিমুভ করে নতুন করে আবার দিয়ে নিব। এখানে এমন ধরনের ট্যাগ দিবেন যেগুলো আপনার ভিডিওর সাথে ম্যাচ করে বা আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড ট্যাগগুলো এখানে দিয়ে নেবেন। আমি ট্যাগগুলো রিমুভ করে দিচ্ছি, এখানে ক্রস আইকনে ক্লিক করে রিমুভ করে দিলাম। এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদের চ্যানেলের জন্য ট্যাগ খুঁজে বের করা। আমরা কয়েকটি পদ্ধতিতে চ্যানেল ট্যাগ খুঁজে বের করব। প্রথমেই আমরা ইউটিউব থেকে খুঁজব, তার জন্য ইউটিউবে যাব। আপনি যেই ধরনের ভিডিও বানাবেন সেই ধরনের কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করবেন। যদি ইউটিউব নিয়ে ভিডিও বানান তাহলে ইউটিউব দিয়ে সার্চ করবেন। আমি সার্চ করছি, আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে সার্চ করে নিচে স্ক্রল করবেন, তাহলে দেখতে পাবেন এখানে অনেক রিলেটেড কিওয়ার্ড চলে আসছে। এই সকল কিওয়ার্ডগুলো আমরা কপি করব এবং একটি জায়গায় সেভ করে রাখব। আমি কপি করে রাখছি। ট্যাগগুলো কপি করা হয়ে গেলে এই রিলেটেড আরও কিছু কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব এবং এইভাবে আমরা ট্যাগগুলো কপি করে নিব। এখন আমরা গুগলে যাব এবং আমাদের সেই কাঙ্ক্ষিত ট্যাগ দিয়ে সার্চ করব। আমি সার্চ করছি, তারপরে স্ক্রল করে নিচে আসব, এখান থেকে এই রিলেটেড ট্যাগগুলো আমরা নিয়ে নিব, দেন সেভ করে রাখব। এভাবে আপনি কিছু ট্যাগ গুগল থেকে নিয়ে নেবেন। এবার আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব এবং এখানেও আমাদের সেই কিওয়ার্ডটি দিয়ে সার্চ করব। তার জন্য এই অপশনের উপরে ক্লিক করব, এখানে আমাদের কিওয়ার্ডটি পেস্ট করব, এখান থেকে বাংলাদেশটি রিমুভ করে দেব, তারপর সেভ করে ওয়ার্ল্ড ওয়াইড করে দেব, দেন গেট রেজাল্টের উপরে ক্লিক করব। এখানে অনেক কিওয়ার্ড চলে আসছে, আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিব। আমি কিছু কিওয়ার্ড কপি করে নিচ্ছি। এইভাবে আপনার আরও কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার ইউটিউবের জন্য কাঙ্ক্ষিত ট্যাগগুলো খুঁজে বের করবেন। এখন আমরা আমাদের কপি করা ট্যাগগুলো গুছিয়ে নিব। ট্যাগগুলো গুছানো হয়ে গেলে কপি করে নিব, তারপর চ্যানেলে এসে পেস্ট করে দিব এবং সার্চে আপনার চ্যানেলটি খুঁজে পেতে অবশ্যই কিওয়ার্ডের প্রথমে আপনার চ্যানেলের নামটি দিয়ে নেবেন এবং এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেলে সেভে ক্লিক করবেন। তারপর চ্যানেলের অ্যাবাউট অপশন থেকে ডেসক্রিপশনে আপনার চ্যানেল রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে নেবেন। এটা এসইওর জন্য খুব ভালো হয়। ভিডিওতে দেখানো নিয়মে ট্যাগ রিসার্চ করে খুব সহজেই আপনার চ্যানেলটি এসইও করে ফেলতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।